শের-ই-বাংলা মেডিকেল কলেজের পাঁচটি প্রবেশ পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি বিভাগের গেট। দিনরাত যাতায়াত করেন শত শত রোগী, স্বজন, ডাক্তার, নার্স, কর্মচারী। অথচ এই সড়কের পাশে খোলা জায়গায় গত পাঁচ মাস ধরে পুরো মেডিকেলের বর্জ্য ফেলে স্তূপ বানানো হয়েছে। এর মধ্যে করোনা ওয়ার্ডের বর্জ্যও আছে। জরুরি বিভাগের প্রবেশ পথে মেডিকেল বর্জ্য একদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, অন্যদিকে মানুষের জন্য ঝুঁকিও তৈরি করছে। এদিকে যে মানুষজন যায় সবারই তো সমস্যা হইতেছে, দেখা গেছে কি গন্ধ, আম্বে যদি রিপোর্ট করে আম্বে গন্ধ পাইতেছেন না, আম্বে তারা কিভাবে লাগিয়েছে, সাধারণ মানুষ তো এইভাবেই মনে করেন কষ্ট ভোগ করতে আছে। প্রচন্ড গন্ধে নারী বুড়ি একদম বের হয়ে আসে, আর রোগী নিয়ে আসছে, রোগী তো একদম বমি করে দিছে। সমস্ত লোকজনগুলো এখান থেকে ঢোকে, কিন্তু সেখানে এই রকমের একটা ময়লার ভাগার করা, এইটা কোন বিবিকে করছে এটা আমাদের বোধগম্য না। এই মহামারীর ভিতরে এইগুলো তো খুবই দূষিতকর ব্যাপার, এখন এটা দ্রুত এটা সংস্কার করা দরকার। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, করোনা মহামারীর শুরু থেকে আতঙ্কের কারণে সিটি কর্পোরেশন বর্জ্য নেওয়া বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েন তারা। সিটি কর্পোরেশন ময়লা নিচ্ছে না, সেজন্য আমরা গর্ত করে ময়লাটা আপাতত রাখছি, যেখানে রাখি ওখানে শুকিয়ে গেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি, এবং যেখানে ভিজে আছে ওখানে ব্লিচিং পাউডার দিয়ে আমরা দুর্গন্ধ দূর করার চেষ্টা করি। তবে মেডিকেলের জরুরি বিভাগের পাশে বর্জ্য স্তূপের বিষয়ে কিছু জানা নেই বলছেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র। এই বিষয়ে ওনারা যে ময়লা স্তূপ করে রেখেছেন, এই বিষয়ে আমাদের নগর কর্তৃপক্ষকে কোনোভাবেই অবহিত করা হয়নি। আমাদের বর্জ্য কর্মীরা আমাদের নির্ধারিত ডাম্পিং স্পট আছে, এবং নির্ধারিত ডাম্পিং স্পট থেকেই কিন্তু আবর্জ্যগুলো রাতের বেলা ট্রাকে অপসারণ করা হয়। 1000 শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক হাজার ডাক্তার, নার্স, কর্মচারী আছে। বহির্বিভাগে দৈনিক 5 শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। করোনা ওয়ার্ড সহ পুরো হাসপাতালে দৈনিক গড়ে 5 থেকে 6 টন বর্জ্য হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।